Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আপনি দেখবেন যে কোনো আপনার বাড়ির আশেপাশে যে কোনো আন্টি মহিলা বা যে কোনো লোককে দেখবেন, যে মানে মেয়ে লোক মহিলা মানুষ, তারা দেখবেন রাস্তার মধ্যে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা হাতে বাজারে ব্যাগ নিয়ে আপনার সাথে আলাপ করবে। আরে জানেন না ভাইয়া কি হয়েছে, ও তো আজকাল আমাকে সময়ই দেয় না, বুঝলেন, আমাকে দুই ঘন্টা কথা কওয়ার পর যেন আপনি বলবেন আন্টি হয়েছে কি, বাইরে দাঁড়ায় আর কতক্ষণ কথা বলবো, আসেন বাড়িতে বসে কথা বলি। না না আমার অত সময় নেই, বুঝলেন না, বাসায় আবার সময় নেই, বাসায় আবার ও বসে আছে, বুঝলেন না, মেহমান আসবে আমার ওই যে বসার সময় নেই, এখানেই কথা বলবেন, এদেরকে কি বলবেন? কারণ হলে রাস্তায় দাঁড়ায় তারা ঘন্টার পর ঘন্টা কথা কবেই, কিন্তু ঘরে বসবে না। আবার কিছু কিছু লোক এতই হিসাবি, বিশেষ করে মহিলাদের দেখবেন, যে একটু বয়স্ক মহিলারা যারা, তারা এতটাই হিসাবি, সবাই না অবশ্যই, কিছু কিছু যেটা বললাম যে কিছু কিছু, তো দেখবেন যে বসছে। আমার বাসায় একদিন এক মহিলা আসছিল, আমার গেস্ট, তো সে বসার পরে কথা বলতেছে আম্মুর সাথে, তো আম্মুর সাথে কথা বলতে বলতে আম্মু কেক খাইতেছে, মহিলাও কেক খেয়েছে, আম্মুক একটা ফ্রুট কেক দিছে মানে অনেক বড় স্লাইস করা, তো খাচ্ছে, মহিলা একটা খায় আম্মু একটা খায়, মহিলা একটা খায় আম্মু একটা খায়, তো এক পর্যায়ে আম্মু বলতেছে আর খাবো না, আর খাবো না, বলে না 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 ভাবি আরেকটা খান, বলে না 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 আমি অলরেডি তিন পিস খেয়ে ফেলেছি, না তিন পিস গুনতেছি না, আপনিও খেয়েছেন চার পিস, আমি খেয়েছি ছয় পিস। এই ধরনের যারা গুনে গুনে দেয়, মানে গুনে গুনে খায়, তাদের থেকেও কিন্তু বিরত থাকবেন। কখন দেখবেন গুনে গুনে কথা বলবে, গুনে গুনে এটা দিবে, গুনে গুনে ওটা দিবে, বলবে যা দুইটা দিস আর দেবো না, আবার পরে আসিস। এই ধরনের যারা আছে তাদের থেকে যত দূরে দরকার হলে, এখন যদি আপনার পাশেই থাকে তাকে জাহিরা দিয়ে দৌড় দেন, অনেক দূরে গিয়ে কখন আর আসিস, তোর সাথে দেখা হবে নি, এরকম কথাবার্তা বলবে সবাই, বুঝতে পারেন না। আমার আমার হাজবেন্ড আমার জন্য নাকি সুখে থাকতে পারতেছে না, হচ্ছে যে আপনার হাজবেন্ড আপনার জন্য সুখে থাকতে পারতেছে না, বলে হ্যাঁ আমার হাজবেন্ড যে কোনো কারণে শুধু আমার আমার সঙ্গে ঝগড়াঝাটি করে, আমাকে মারধর করে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ও আচ্ছা ঠিক আছে, তো সাধু বাবা মাদুরের তলের থেকে একটা ছোট্ট পাথর বের করে দিছে, রে মামা এই পাথরটা তুই মুখের মধ্যে রাখবি, সাত দিনের মধ্যে ফল পাবি। তো সাত দিন মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরছে, সাত দিন পরে এসে সাধু বাবারে বলতেছে বাবা আপনি কি পাথর দিয়েছেন, বাবা এই পাথরের মানে এত গুণাগুণ, আমার হাজবেন্ড তো এখন শুধু আমি ছাড়া কিছু বুঝেই না, আপনি কেমনে পারলেন বাবা? পাথর যতক্ষণ মুখে আছে তুই তো আর কথা কইতে পারবি না রে মা, তোর কথার যন্ত্রণায় তোর হাজবেন্ড অতিষ্ঠ হয়ে গেছিল, যতদিন পাথর মুখে রাখবি তোর মুখ বন্ধ, সংসার সুখে, সংসার সুখের হয় পাথরের গুণে। এই প্রথম এই এই কথা শুনে কে কে আত্মহত্যা করছে, কে কে করার চেষ্টা করতেছেন তাদেরকে বলে দিই ভাই একটু থামেন, পুরোটা শো শুনেন, তারপর বুঝবেন আমাদের কোনো কথা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। টিং 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 ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আজ এই দিনটাকে তুমি যেখানে খুশি সেখানে বেঁধে রাখো, নাটকে পড়বে মনে ফাঁকি বাজি দূরে তে রাখো, ও হো ভোট দিন
ভোট দিন শিশির মধ্যে কি ভোট দিন ভোট দিন কেন নাট বল্টু মার খায় ভোট দিয়ে ক্যাপিটাল এফএম কে জয়যুক্ত করুন জয়যুক্ত করুন কুয়ুর জন্মদিন সান্তা বান্তাকে জিজ্ঞেস করলো আরে ভাই পাশের বাড়ি থেকে অত আওয়াজ আসছে ব্যাপারটা কি বান্তা বললো আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলতেছে রে সান্তা বলতেছে কার জন্মদিন টুইউর টুইউ টুইউ আবার কারো নাম হয় নাকি হ্যাঁ শুনতে পাইলাম তো সবাই বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টু টু ইউ বাবু একটা টাকা ভিক্ষা দেন কাল এসো আজকে নাই শালা কাল কাল কইরা এই এলাকাতে আমার কয়েক লাখ টাকা জাটকে আছে এগুলা যে কবে পাবো আমার পোস্টে রিপ্লাই দিতে দিতে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেম হয়ে গেছে আজকে ওদের বিয়ে আর আমি এখনো সিঙ্গেল কিছুই কম নাই তো স্যার আপনার দোকানে কি সাবান আছে হ্যাঁ আছে তা মিনারেল ওয়াটার আছে হ্যাঁ তাও আছে তাহলে সাবান আর মিনারেল ওয়াটার দিয়ে হাত ধুয়ে 5 টাকার মরি দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসাতে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দুষ্ট দুই বালক সাথে অবশ্যই থাকবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা